তো গাইজ গাইজ আমি এই পৌঁছালাম শনি মন্দিরের কাছে আরামবাগ গুয়াহাটির মোড়। তো আমি যাবো এবার আরামবাগ মেলার দিকে। তো তোমরা দেখো, ভিডিওটা ওয়াচ করো, সিন করো। তো গাইজ আমরা এখন রাস্তাতে আছি আরামবাগ পৌরসভার মেলাতে যাবার পথে। আজকে উদ্বোধন, ফার্স্ট ডে। তো এখানে প্রচুর যানবাহন, তাই একটু নয়েসের প্রবলেম হচ্ছে। তো গাইজ মানিয়ে নিও সবাই। তো গাইজ দেখতে পাচ্ছ তোমরা গেটটা। তো এটা মেলাতে ঢোকার ফার্স্ট গেট। এখন দিনের বেলা বলে এখন ঠিক মতো বোঝা যাচ্ছে না, বিশ্বরূপ দর্শন এই পুরোটা করেছে। তো আমরা যাচ্ছি এবারে সামনের দিকে এগিয়ে, ওয়াচ করো। তো গাইজ এখানে হেডফোন বিক্রি হচ্ছে। দিদি কত করে হেডফোন? 50। তো 50 রুপিস। তো এইদিকে দেখতে পাচ্ছ সবাই, এইদিকে জিলেপির দোকান, এইদিকে শীতকালের পোশাকের কিছু দোকান আছে, টুপির, মোজা এসবের। তো এখান থেকে আমাদের মেলা শুরু। এটা পেছনের দিকে, এইদিকে ঢোকার জন্য। তো এইদিকে জুতোর দোকান বসেছে গাইজ, দেখতে পাচ্ছ। তো রাস্তার দুপাশে প্রায় দোকান বসেছে এখান থেকেই। তো দেখতে পাচ্ছ গাইজ এগুলো সব সাজিয়েছে, এখন একটুখানি আলোটা আছে বলে তত একটা বোঝা যাচ্ছে না। তো গাইজ এটা মেলাতে ঢোকার মুখ, ফার্স্ট গেট। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো আছে চারদিকে, আরামবাগ উৎসব 2021-22। তো এবার আমরা গেটের সামনে চলে এসেছি, গেটে ঢুকবো। তো এখানটাও খুব সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করা আছে। আমি মেলার মধ্যে ঢুকে গেছি, তোমরা দেখো পুরো মেলাটা এনজয় করো। তো এটা পার্ট ওয়ান হিসাবে আসবে, পুরোটা আজকে দেখানো সম্ভব নয়, তাই পার্ট ওয়ান হিসাবে আসবে। তোমরা ওয়াচ করো পুরো ভিডিওটা, দেখো কেমন লাগে বলো কমেন্টে। চলো, তো এখান থেকেই শুরু মেলা। দেখতে পাচ্ছ এখানে অনেক ফুল আছে, ফুল বিক্রয় হচ্ছে এখানে। এইদিকে দেখতে পাচ্ছ গাইজ কি সুন্দরভাবে সাজিয়েছে পুরো মঞ্চ, স্টেজ। স্কুলের কিছু একটা ব্যাপার আছে এখানে ভর্তি হওয়ার জন্য। তো পুরো স্টেজটা খুবই সুন্দর সাজিয়েছে, দেখতে পাচ্ছ। এবং আমরা আমাদের খারাপ হ্যাবিট ভুলে করে জয় প্রাপ্ত করতে পারবো। এই খারাপ হ্যাবিট ভুলে করে আমাদের একদম মন সেখানে
তো এইখানে দেখতে পাচ্ছ কিছু পুতুল বিক্রয় হচ্ছে, খরগোশ। আপনাকে জিজ্ঞেস করছি, আপনাকে গাইস দেখতে পাচ্ছ এইখানে সব বিক্রি হচ্ছে, এসবের সেলাইয়ের মেশিন অটোমেটিক। তো গাইস এখানে সোফা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ, ফার্নিচার কলকাতা। খুব সুন্দর সুন্দর এখানে ফার্নিচার বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ, সোফার। তো আমরা এখন এগিয়ে যাব সামনের দিকে, তো আজকে তোমাদেরকে এই ফ্রন্টটা দেখাবো শুধু এই দিকেরটা, কারণ পুরো ভিডিওটা একদিনে দেখানো সম্ভব নয়, অনেকটা বেড়ে যাবে। তো এই দিকে দেখতে পেয়েছ, এই দিকে পুরোটা হচ্ছে স্টেজের দিকটা। তো অনেকটা জ্যাম আছে, তাই একটুখানি নয়েসের প্রবলেম হচ্ছে। তো গাইজ আজকে প্রথম দিনের অনুষ্ঠান, তো ঢাক বাজানো হচ্ছে এখানে মঞ্চেতে। তো তোমরা দেখো সাঁওতালরা বাজনা বাজিয়ে ডান্স করছে দেখতে পাচ্ছ। পৌরসভা 2021-2022 অনুষ্ঠান।
লাইভ দারুণ একটা নাচের প্রদর্শনী। লাইক ওয়াচ এন্ড সাবস্ক্রাইব গাইস। প্যান্টের দোকান গাইস, ওরম করো নি দেখতে পাচ্ছ এখানে পুতুলের দোকান। এটা এটা এই দিকটা দেখতে পাচ্ছ থিয়েটার সাজানো হয়েছে পুরো প্যান্ডেলটা। এখানে পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে গাইস, দেখতে পাচ্ছ স্টেজটা সেই জলের ইয়েটা। এখানে বিশিষ্ট আবৃত্তিকার জ্যোতি বন্দ্যোপাধ্যায়ের আবহ যিনি করেন সেই বাবু এখন আমাদের সামনে মঞ্চে আছে। তো গাইস দেখো তোমরা এটা পুরোটা ফ্রন্টের সামনেটা, ফ্রন্ট থেকে এটা হচ্ছে স্টেজটা। তো এগুলো সব খাবারের স্টল বসেছে দেখতে পাচ্ছ সামনের ফ্রন্টে। এগুলো সবই স্টলগুলো এখানে সব সামনের ফ্রন্ট। এটা হচ্ছে পিছনের দিকটা মেলার, পিছনের দিক বলছে আমাদের জল ট্যাঙ্কের দিক। এটা তো দেখতে পাচ্ছ এখানে আরামবাগ পৌরসভা পরিচালিত আরামবাগ বিবেকানন্দ হ্যান্ডিক্যাপ্ট অর্গানাইজেশন। তো গাইস এখানে স্ট্যাচু করা হয়েছে, তো দেখতে পাচ্ছ এখানে দুটো স্ট্যাচু আছে। এরা অরিজিনাল মানুষ, এরা সব অরিজিনাল মানুষ আছে। এদিকে সাধু বাবা আছে একজন,
এগুলো সব সত্যিকারের মানুষ গাইস, দেখতে পাচ্ছ এই ঠান্ডার মধ্যে কিভাবে বসে আছে। তো গাইজ আজকের জন্য এইটুকুই, তোমরা দেখো ওয়াচ করো, পরের দিন পার্ট টু আসবে, তো তোমরা দেখো সেটাও। আর আজকেরটা তোমরা এইটুকুই আমি দিয়েছি, আজকেরটা ওয়াচ করো, তো বাই বাই গাইজ।